তরুণ প্রজন্ম যারা পলিটিক্স ফলো করে না নেসেসারিলি, আপনাকে ফলো করে, তারা তো জানে না পলিটিক্যাল মুভগুলো। আপনি যখন শাহবাগ আন্দোলনে যান, তারা নেসেসারিলি বুঝতে পারে না এখানে কী পলিটিক্সটা জড়িত। তারা ভাবে ও স্যার শাহবাগ আন্দোলন সমর্থন করতেছে, একটা নোবেল কজ। আপনি যখন কোটা আন্দোলনের বিরুদ্ধে আবার এইসব মিচকানো মিচকানো ভাষায় পুরো একটা কলাম নামান, তারা কোটা আন্দোলনের ডিটেলস জানে না একটা স্কুলের ছেলে, তারা দেখে আপনি এটার বিপক্ষে আসেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এই ছাত্রছাত্রীদের কোনো মায়া নেই। ওরে মায়া মমতা রে খোদা, মারও তো এত মায়া নেই বাচ্চার জন্য। জাফর স্যারের যত মায়া ওনাদের জন্য দেখতে পাচ্ছি, আকস্মিকভাবে কখন খাটের উপরে ওঠেন কখন খাটের নিচে নামেন, মানে ব্যাপক অ্যাক্রোব্যাটিক ইয়ে চলতে থাকে আর কি, স্টান্ট চলতে থাকে। ইয়েট অ্যানাদার আনফর্চুনেট ইয়েট প্রেডিক্টেবল টার্ন অফ ইভেন্ট, সাফর ইকবাল স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা যখন জাফর ইকবাল স্যারকে খুঁজতে নামি, টর্চ লাইট নিয়ে খাটের নিচে আলো মারা শুরু করি, স্যার কোথায়? তো তখন একটা কথা উঠে আসে যে স্যার কি সব বিষয়ে কথা বলতে বাধ্য, স্যার কি সব বিষয়ে কলম লিখতে বাধ্য? তা তো না, তাহলে আমরা কেন ওনাকে খুঁজি না? উনি সব বিষয়ে কথা বলতেও বাধ্য না, কলম লিখতেও বাধ্য না, এটা আমরা সবাই জানি। এটা কেউ পৃথিবীর সব বিষয়ে কথা বলতে লিখতে বাধ্য না। প্রশ্নটা কখন, যখন সেটা হচ্ছে যেসব বিষয় উনি সবসময় কথা বলেন লিখেন, হঠাৎ হঠাৎ উধাও হয়ে যান, হঠাৎ হঠাৎ চলে আসেন, এবং কখন উধাও হইতেছেন কখন আসতেছেন এগুলো খুবই প্রেডিক্টেবল হয়ে দাঁড়ায়, তখন বিষয়টা বেশ ফানি হয়ে দাঁড়ায় আর কি। যেমন আমরা জানি কিছু বিষয় উনি সবসময় কথা বলবেন, মুক্তিযুদ্ধের চেতনা, তরুণ প্রজন্ম, শিক্ষানীতি, শিক্ষা দীক্ষা পড়াশোনা এগুলো নিয়ে, কারণ উনি বাংলাদেশের শিক্ষানীতির সাথে খুব সক্রিয়ভাবে জড়িত থাকেন, এবং আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় থাকে উনি তো তখন কী জানি বলে কমিটিতে থাকে, শিক্ষানীতি প্রণয়ন করার কমিটিতে থাকে, ওনার পরামর্শ নেয়। সো হ্যাঁ, যেসব বিষয়ে উনি কথা বলেন, সবসময় কথা বলে আসছেন, সেই সব বিষয়ে অনেক ভাইরাল ইস্যু যাচ্ছে, এখন আর হঠাৎ করে উনি কথা বলেন না, এবং আমরা ক্লিয়ারলি জানি উনি কেন কথা বলতেছেন না, কারণ উনি হইতেছে কোন আইলের কোন পাশে বিরাজ করেন, এখন আর ওনার জন্য ন্যায় নীতি আদর্শ এগুলো কোনো ইস্যু না। তখন আমরা বলি যে কী ব্যাপার, আমাদের স্যার এখন কোথায়? স্যারকে তখন খাটের উপরে খুঁজে পাওয়া যায় না, নিচে খুঁজতে হয়। তো যেটা হয়েছে, যেমন এগুলো আমরা ইয়ের সময় দেখছি যে কোটা আন্দোলনের সময় স্যার তরুণ প্রজন্মকে নিয়ে এত কথাবার্তা, অথচ কোটা আন্দোলনের মতো বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটা আন্দোলন যেটা বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে, হিস্টোরিক একটা ইভেন্ট, এত বড় ঐতিহাসিক একটা ঘটনার সময় স্যারকে খুঁজে পাওয়া যায় না, উনি নাই 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 কোথাও নেই। তো তখন আমরা প্রশ্ন করতে পারতো স্যার কই, কারণ হচ্ছে যে এখন তো ওনার অবশ্যই কথা বলার কথা, পোলাবানকে এভাবে টর্চার করতেছে, পিটাইতেছে, নির্মমভাবে অত্যাচার করতেছে, এখন আর স্যারকে খুঁজে পাওয়া যায় না। তো তখন আমরা বলি যে কী ব্যাপার, স্যার কোথায় গেল, রাইট? সো না, স্যার সবসময় সব বিষয়ে কথা কলম লিখতে বাধ্য না, কিন্তু যেগুলোতে উনি এক্সপেক্টেড উনি লিখবেন ধরেই নেওয়া যায়, সেই সব বিষয়ে যখন প্রেডিক্টেবলি লিখেন না, বের হন না, মোচরান, ভাষা চেঞ্জ করেন, তখন এগুলো নিয়ে আলোচনা হয়, সেটা নিয়ে হয়তো একটু পরে কথা বলবো। যাই হোক, তো রিসেন্ট যেটা ঘটনা হয়েছে যে 2005 সালে বিএনপি জামাত সরকার আমলে হইতেছে একটা শিক্ষানীতি প্রপোজ করা হয়েছিল। না, ওই যে শিক্ষানীতিগুলো এগুলো শুরু হয়েছে আজকে প্রায় 10-12-15 বছর হয়ে গেছে, আমি জানি না, খালি এগুলো শিক্ষানীতি প্রতি বছর বছর চেঞ্জ হয়, লিটারেলি প্রতি বছর বিএসসি, জিএসসি, জিপিএ সিস্টেম, এই সিস্টেম, এই সাবজেক্ট, সেই সাবজেক্ট ভর্তি পরীক্ষা সমন্বিত এই চলতেছে, প্রতি বছর লিটারেলি প্রতি বছর এগুলো চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয়, হয়তো এগুলোর কোনো প্রয়োজনীয় ওনারা সৃজনশীল মেজনশীল আসে যায়, এগুলোর হয়তো কোনো প্রয়োজনীয়তা আছে, কিন্তু আমি আমার তো ডিটেলস জানি না, আমার জানার প্রয়োজন বোধ করি না। অল আই এম সিং, প্রতি বছর এটা চেঞ্জ হইতেছে, একটা বাচ্চা যে পড়াশোনা করতেছে সে জানে না তার সামনে আগা এক বছর পর তার জন্য কী অপেক্ষা করে আছে, সে কী পদ্ধতিতে পরীক্ষা দিবে, তার জিএসসি থাকবে কি থাকবে না, তার পিএসসি থাকবে কি থাকবে না, তার মাধ্যমিকের সায়েন্সের সব সাবজেক্ট পড়তে হবে কি হবে না, তার জিপি সিস্টেম কী থাকবে না, ফোর্থ সাবজেক্ট অ্যাড হবে কি, সে কিছুই জানে না, ভর্তি পরীক্ষা কি সৃজনশীল হবে না কি সম্বন্ধে কিছুই জানে না। সো প্রতি বছর লিটারেলি এই বাচ্চা কাচ্চাদেরকে একটা কনফিউশনের মধ্য দিয়ে নেওয়া হইতেছে, তারা একটা পড়াশোনার জার্নি করতেছে, তারা তাদের গোল কী তারা সেটাই জানে না, তারা অপেক্ষা করতেছে ফাইন্ড আউট করার জন্য, মানে খুব একটা সারপ্রাইজ পড়াশোনাটা হয়ে গেছে তাদের জন্য এখন। সো দিস ইজ নট ওয়ার্কিং, এটা দিস ইজ নট হাউ থিংস শুড বি। তো এই হতেছে বাস্তবতা। তো নাও এখন হয়তো সম্প্রতি দেখছেন যে একটা আলোচনা যাচ্ছে, সেটা হচ্ছে যে শিক্ষানীতি পরিবর্তন করার আরেকটা প্রস্তাব আসছে, সেটা হচ্ছে যে মাধ্যমিক পর্যায়ে সায়েন্স আর্টস কমার্স আলাদা কোনো কিছু থাকবে না, বাচ্চারা সব কিছু পড়বে। ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এই যে প্রণয়ন করা হচ্ছে এই নীতিটা জাফর ইকবাল স্যার উপস্থিতিতে প্রণয়ন করা হচ্ছে, জাফর ইকবাল স্যার এখনকার কমিটিতে থাকে শিক্ষানীতি প্রণয়নের, অর অ্যাটলিস্ট উনি অ্যাডভাইজারের ভূমিকা পালন করে। সুতরাং আমরা জানি স্যার এটা প্রপোজিশনের অংশ, এই প্রপোজিশনের অথবা অ্যাটলিস্ট স্যারের সমর্থন আছে অথবা অসমর্থন নাই, ইনফ্যাক্ট এটা আমরা জানি না, এটা মানে আমাদের ধারণা করে নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই বছরের ফেব্রুয়ারি মাসে হইতেছে স্যার এই নীতি এই প্রস্তাবিত নীতিটা যখন পর্যালোচনা হচ্ছিল, তখন উনি এটাকে স্বাগত জানায় কলাম লিখেন। হিপোক্রেসিটা কোন জায়গায়, এটা একটু পরে আমরা টের পাবো। সেই কলামে তিনি বলেছেন যে মাধ্যমিকে যার টাকা আছে যে প্রাইভেট পড়তে পারবে সে বিজ্ঞান বিভাগে পড়বে, আর যার টাকা নেই প্রাইভেট পড়ার ক্ষমতা নেই তাকে মানবিক বা ব্যবসায়ী শিখে পড়তে হবে, এটা কেমন কথা। কাজেই মাধ্যমিকে আলাদা বিভাগ থাকার প্রয়োজন নেই, বরং সবারই কিছু বিজ্ঞান কিছু অর্থনীতি পড়া ভালো, খুব ভালো কথা। হঠাৎ করে এই রিয়েলাইজেশন আসছে
কিন্তু এই নীতিটা কিন্তু আজকে প্রপোজ করা হয় না, এটা 2005 সালে বিএনপি জামাত আমলে প্রপোজ করা হয়েছিল। তখন কিন্তু ওনার ভাষা এরকম ছিল না, তখন উনি প্রতিবাদে কলাম লিখে আন্দোলন করে ফাটিয়ে ফেলছিলেন। এবং এটা একটা জিনিস অনেকে হয়তো বোঝে না বা বুঝবে না, সেটা হচ্ছে যে বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে যেসব পলিসি নেওয়া হয়, আমরা এগুলোকে একটা স্ট্যান্ড অ্যালোন পলিসি ভাবি, আমরা যারা ফলো করি না বা যারা ডিটেলসটা জানি না। আসলে কিন্তু নেসেসারিলি সবসময় এগুলো স্ট্যান্ড অ্যালোন পলিসি হয় না, এগুলো হয় একটা কন্টিনিউয়েশন, প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশনের ডিসিশন একটা কন্টিনিউয়েশন, রাইট? যেমন হচ্ছে যে কী জানি রূপপুর পারমাণবিক প্রকল্প এখন আওয়ামী লীগ সরকার আমল হচ্ছে, ওরা কৃতিত্ব নিচ্ছে না, ভালো, ওদেরও কৃতিত্ব আছে, ওরা প্রজেক্টটা কমপ্লিট করতেছে। সো কিন্তু এইগুলো কিন্তু শুরু হয়েছে অনেক আগে, বিএনপি আমল এগুলো নিয়ে আলোচনা হয়েছে, প্রস্তাবনা হয়েছে, মিটিং হয়েছে মন্ত্রণালয়ে, এবং সর্বপ্রথম এটা প্রপোজিশন করছিল সম্ভবত শেখ মুজিবুর রহমান 1972 দিকে। সো এগুলো অনেক আগের প্রজেক্ট, এটা হঠাৎ করে আসমান থেকে 5 বছর আওয়ামী লীগ সরকার নামায় ফেলে না, এগুলো মানুষ বোঝে না। আবার হচ্ছে যে পদ্মা সেতু আওয়ামী লীগ পুরা কৃতিত্ব নিচ্ছে, পদ্মা সেতু সম্ভবত কাজ শুরু হয়েছিল, প্রপোজাল টপোজাল আলোচনাটা সম্ভবত বিএনপি আমলে শুরু করা। তো হ্যাঁ, অবশ্যই তারা চুরি দাঁড়িয়ে করছে, খাইছে, কাজটা কমপ্লিট করে নাই। আওয়ামী লীগ সরকারও চুরি দাঁড়িয়ে করছে, খাইছে, কোনো সন্দেহ নাই, কিন্তু কাজটা কমপ্লিট করছে। সো তাদের একটু কৃতিত্ব আছে যে তারা কাজটা কমপ্লিট করছে। বাট দ্য থিং উই নিড টু রিয়েলাইজ যে এগুলো কিন্তু এই পলিসিগুলো আসমান থেকে টুক করে একটা অ্যাডমিনিস্ট্রেশনে 5 বছরের মধ্যে পড়ে এই কী জানি বলে অ্যাপ্রুভড হয়ে ম্যাটেরিয়ালাইজড হয়ে সব শেষ হয়ে যায়, এত এগুলো অনেক দীর্ঘমেয়াদী কাজ, যেগুলো অনেক আগের কয়েক সরকার ধরে হয়। এবং অনেক ক্ষেত্রেই যেটা হয় যে এক সরকারের কৃতিত্ব আরেক সরকার, এক সরকারের কষ্টের ফল আরেক সরকার ফসল ঘরে তুলে তুলে হইতেছে, হাততালি দেয় যে আমরা এগুলো করছি। যেমন আওয়ামী লীগ দাবি করতেছে আমরা পদ্মাসিত করছি, আমরা ইয়ে করছি, কী জানি বলে উন্নয়ন করতেছি, এই করতেছি, সেই করতেছি, এগুলোর অনেক প্রজেক্টই কন্টিনিউয়েশন। যেমন এই একটা উদাহরণ দিয়ে বুঝাই কথা প্রসঙ্গক্রমে, যেমন বারাক ওবামা যখন ক্ষমতায় আসে তখন আনএমপ্লয়মেন্ট রেট ছিল রেকর্ড লো, তখন ওই ইরাক ওয়ার টোয়ার করছে বুশ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতির অবস্থা খুবই খারাপ। বারাক ওবামা 8 বছর ধরে আমেরিকার অর্থনীতিকে ভালো করতে করতে, তারপর হইতেছে আনএমপ্লয়মেন্ট আমেরিকার হিস্ট্রিতে রেকর্ড লো ছিল, 4 পয়েন্টের নিচে নামায় নিয়ে আসছিল। সো সেইখান থেকে ট্রাম্প যখন এসে ক্ষমতা নিছে হাতে, সে কিন্তু আর কোনো কিছু করতেছে না, সে কিন্তু আমেরিকার অর্থনীতিকে তলানি থেকে তোলে না, সেটা ওবামা তুলে দিয়ে চলে গেছে। এই যে গ্রাফটি উপরের দিকে যাচ্ছে, অল ট্রাম্প হ্যাড টু ডু ইজ টু মেনটেন ইট, তাকে আলাদা করে কোনো কিছু করার দরকার নেই, ওবামা যেটা দিয়ে গেছে সেটা মেনটেন করার দরকার ছিল, এবং সে সেটা মেনটেন করছে এবং গ্রাফ উপরের দিকে গেছে। এবং ট্রাম্প এখন এসে বলতেছে আমি দেখো আনএমপ্লয়মেন্ট রেট কোথায় নামাই নিয়ে আসি না, এটা তো আর ওবামাই কমানো শুরু করছিল, তুমি জাস্ট এটা মেনটেন করছো। সো সাফল্যের দাবিদারটা পুরোপুরি ওবামা, ট্রাম্পেরও কৃতিত্ব আছে সেটা মেনটেন করতে পারছে। সো এটা আমাদেরকে বুঝতে হবে যে অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশনের সাফল্যের কন্টিনিউয়েশন প্রজেক্ট পলিসির এগুলোর কন্টিনিউয়েশন পরের অ্যাডমিনিস্ট্রেশন টেনে নিয়ে যায়। সো এগেন আওয়ামী লীগ সরকার আমলে অনেক কিছু হইতেছে, এগুলো অনেক কিছু বিএনপি আমলে শুরু করে, এটা আমাদেরকে রিয়েলাইজ করা উচিত। বাট দ্যাট ডাজন্ট মিন আমি এটা দ্বারা বলতেছি না যে আমি টেকিং এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ামী লীগ সরকার, তারা তাদের এই প্রজেক্টগুলো কমপ্লিট করতেছে, সেগুলো বিএনপি আমলে তো কমপ্লিট হয় না, তারা তো খাম্বার পর খাম্বা বসাইছে, মানে বসাইছে বলতে চুরি করে খাওয়ার জন্য আর কি, কারেন্টের লাইন টানা নাই, সো সেগুলো আমরা জানি। সো দ্য পয়েন্ট হিয়ার ইজ যেগুলো একটা এই পলিসিগুলো অনেক লম্বা সময় ধরে চলতে থাকে। সো এই এই প্রপোজালটা, এই প্রপোজিশনটা এখনকার, এটা 2005 সালে জামাত শিবির আমলে প্রপোজাল, বিএনপি জামাতের আমলে হইতেছে প্রপোজ করা হয়, তখন জাফর ইকবাল স্যার কলাম লিখে ফাটাই ফেলছে, তখন স্যার না এটা তো হইতেই দেওয়া যাবে না। এবং উনি তখন বলছে যে কী জানি বলে এতে করে কী হবে, এতে করে হইতেছে যে একমুখী হয়ে যাবে শিক্ষা এবং পদার্থ বিজ্ঞান, এগুলাতে নাম্বার 35.5 করে থাকবে, এবং ধর্মশিক্ষায় থাকবে 100 নাম্বার, ব্যবসা শিক্ষায় থাকবে 100 নাম্বার, এটা কি হইতে পারে নাকি সায়েন্সে এত কম নাম্বার থাকবে, এবং হইতেছে যে কৃষি শিক্ষা কী কী এগুলো ন্যায়সঙ্গত না আর কি, এগুলো স্যার বলছে শিক্ষকের হাতে যদি 30 নাম্বার থাকে সেটা কখনোই ন্যায়সঙ্গতভাবে শিক্ষকরা দিবেন না, সায়েন্স শিক্ষকরা এগুলো নানান, মানে যত রকম প্রতিবাদ করা যায় করছেন, একই নীতি একই পলিসি সব একই, জাস্ট ম্যাটার অফ কন্টিনিউয়েশন। এখন যেহেতু আওয়ামী লীগ করতেছে, এখন উনি এখন কত ইতিবাচকতা খুঁজে পাইতেছেন এটার মধ্যে, প্রতিবাদের তো প্রশ্নই ওঠে না। এইখানে হইতেছে ওনার হিপোক্রিসিগুলো, তখন ছিল পজিশন একটা, এখন পজিশন চেঞ্জ হয়ে গেছে। সো ওনার পজিশন হইতেছে কে ক্ষমতায় আছে সেটার ভিত্তিতে নড়াচড়ে, ওনার রাইট ও রং ওনার কাছে কোনো ব্যাপার না, যে আচ্ছা এই শিক্ষানীতিটাকে আমি সমর্থন করি কি করি না সেটা ওনার কাছে ইস্যু না, এই শিক্ষানীতিটা কে প্রপোজ করলো, কোন সরকারের আমলে প্রপোজ হলো, এগুলার হাজারো প্রমাণ আমরা দিতে পারবো। আচ্ছা প্রমাণ যেহেতু যারা হইতেছে চুলকানি পার্টি এরা তো স্বীকার করতে যাবে না, মানতে যাবে না, সো প্রমাণ আর একটু দিয়ে তারপর উঠি। এবং আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, কারণ এই যে কোটা আন্দোলনের সময়ে তখন আমার আসলে চ্যানেলটা ছিল না, এই কারণে কথা বলতে পারি নাই, এখন এই সুযোগটা আমি মিস করতে চাই না, ওনার হিপোক্রেসিটা আরেকটু দেখাই। যে আমরা যে বলি যে উনি সব বিষয়ে কথা বলতে পারতো না, কিন্তু উনি কখন বলেন কখন বলেন না। এবং কোটা আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটা ঐতিহাসিক ইভেন্ট, হিস্টোরিক একটা ইভেন্ট, রাইট? বাংলাদেশের যতদিন ইতিহাস থাকবে, বাংলাদেশের যতদিন তরুণ প্রজন্ম থাকবে, এই কোটা আন্দোলনটা একটা ইতিহাসের অংশ হয়ে থাকবে। সো উনি
এই তরুণ প্রজন্মদেরকে নিয়ে এত কথাবার্তা লেখালেখি, সো এটা খুবই এক্সপেক্টেড বাংলাদেশে যখন ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলনটা হইতেছে এবং সারা দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়ে সংহতি জানাইছে, পুলিশ স্টিম রোলার চালাইতেছে, এদেরকে মায়ের পিট করতেছে, দিনের পর দিন ধরপাকড় করতেছে, এভরি ওয়ান ওয়াজ এক্সপেক্টিং জাফর ইকবাল টু কাম আউট অ্যান্ড সে সামথিং অ্যাবাউট ইট, রাইট? ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, উনি খাটের এমন গহীনে লুকানো ছিল উনি বেরই হয় না। অনেকদিন পর উনি বের হয়ে আসছে, বের হয়ে এসে ওনার প্রথম কলামটা দেখেন, প্রথম কলামের টাইটেল ছিল দাবি, আন্দোলন ও আন্দোলনের প্রক্রিয়া। এবং ওনার এই কলাম পড়ে তখন সবাই হতাশ, ওনার ফ্যান যেগুলো সারা জীবন ফ্যান, আন্ধার আন্ধা, ওনার এই হিপোক্রিসি, ওনার এই অসততাগুলো ওরা দেখে না। ঘুমের মানুষকে আপনি কীভাবে জাগাবেন? যার চোখ বন্ধ আছে তাকে বলতে পারেন যে চোখ খোলো, তারপর এবার ট্রাই করে দেখো তো দেখো কি না, যে এমন করে বলতেছে আমি দেখি না, আপনি তারা কী বলবেন যে আরও চোখটা নাও নাকি না, এটা তো কোনো সমাধান না, রাইট? সো আপনি ঘুমের মানুষকে জাগাইতে পারবেন না। সো কিন্তু তাদের তখন স্যারের ফ্যানদেরও একটা ইয়ে চলে আসছিল, কারণ যেহেতু তরুণ প্রজন্ম ইনভলভ, এখানে পলিটিক্যাল ব্যাপার না, পলিটিক্যাল বিষয় হলে ওরা আবার দেখতে পাবে না। ওনার এই কলাম পড়ে তখন সবাই হতাশ, ওনার ফ্যানরা হতাশ। তো সেইখানে উনি কী কী বলছিলেন এটা আমি একটু আলোচনা না করলে আজকে রাস্তায় আমার ঘুম হবে না, প্লিজ লেট মি ডু ইট। আমি জাস্ট একটু দৌড়ে পড়ে যাই ওনার কথাবার্তাগুলো। প্রথমত, যে কোটা আন্দোলনের মতো এমন একটা অরাজনৈতিক, এমন একটা ন্যায়সঙ্গত দাবি কল্পনা করা যায় না। 56% কোটার মানে, কোটা মানে কি? কোটা মানে হচ্ছে যারা মাইনরিটি তাদের জন্য একটা প্রিভিলেজ রাখা। 56% কি মাইনরিটি নাকি এটা মেজরিটি? তার মানে হইতেছে কোটার মধ্যে পড়ে গেছে সাধারণ শিক্ষার্থীরা, 46% যারা যারা মাইনরিটি হয়ে গেল। সো যারা যাদের মাইনরিটির জন্য যে প্রিভিলেজ রাখা হয়েছে সেটা দেওয়া হচ্ছে মেজরিটিকে, এবং মেজরিটিকে মাইনরিটি বানায় দেওয়া হয়েছে। সো এটা কোনোভাবেই ন্যায়সঙ্গত কোনো একটা সিস্টেম ছিল না। সো এটা নিয়ে যে কোনো শিক্ষিত বিবেকবান, ন্যূনতম বিবেকবান মানুষ কথা বলতে তুতলানো উচিত না, রাইট? সো জাফর ইকবাল স্যার উনি বের হয়ে এসে এতদিন পর একটা লাইনে খালি উনি বলছেন যে আমার এইটার, আমি মনে করি উনি শিওর না, তাও উনি মনে করেন এইটা ন্যায্য একটা আন্দোলন, একটু বলছেন। আর পুরাটা কলামে উনি কী কী লিখছেন সেগুলো সেই সময় আমি এখন দেখাই, এবং ওনার অসারতাগুলো, ওনার ফটকামিগুলো, বেসিক্যালি একটা খুবই একটা আমি স্ট্রং ওয়ার্ড ইউজ করতে চাই এখানে আপনাদের অনুমতি নিয়ে, ওনার ফটকামিগুলো একটু জাস্ট আমি দৌড়ায় একটু দেখা যাই এই প্রসঙ্গে। প্লিজ আপনারা বললেন না যে এখানে তো এটা পুরোপুরি প্রসঙ্গ একই না, না প্রসঙ্গ একই, ওনার এখানে প্রসঙ্গ হচ্ছে ওনার ফটকামিটা, রাইট? উনি সেখানে বলছেন যে প্রথম লেখাটা শুরু করছেন, আমি ইউনিভার্সিটির ছেলে মেয়েদের পড়াই, তারা পাশ করে চাকরি বাকরি পাবে কি পাবে না সেটা নিয়ে কখনো মাথা ঘামাইনি, দেখেছি সবচেয়ে ফাঁকিবাজ ছেলে বা মেয়েটাও কোথাও না কোথাও ঢুকে পড়েছে, তাই দুর্ভাবনা করার কোনো কারণ ছিল না। তবে ইদানিং সহকর্মীদের কেউ কেউ ছেলে মেয়েদের বিসিএস নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়া নিয়ে দুশ্চিন্তা করছে, বিসিএস নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়তেছে ছেলে মেয়েরা, এবং বিসিএস নিয়ে ব্যস্ত হওয়াটা কীভাবে জাস্টিফাইড না এটা উনি বলতেছেন এইভাবে করে, যে ছেলেমেয়েরা ফাঁকিবাজ যারা এরও কোথাও না কোথাও ঢুকে পড়তেছে, সুতরাং চাকরি পাওয়া কোনো ইস্যু না। বেসিক্যালি বিসিএস নিয়ে একটা মানে বিসিএস আন্দোলন হচ্ছিল না, কোটা আন্দোলন সংস্কারটা নিয়ে, সুতরাং উনি এটাকে ইনভ্যালিডেট করতেছেন এইভাবে করে, যে বিসিএস নিয়ে এত পাগল হওয়ার কিছু নাই, কোটা নিয়ে এত আন্দোলন করার কিছু নাই, চাকরি বাকরি এগুলো কোনো ইস্যু নাই, এই ঢুকে পড়ে কেউ না কেউ কোথাও না কোথাও, আমার পোলাপন পড়াইছি যারা ফাঁকিবাজ এরও কোথাও না কোথাও ঢুকে পড়ছে। এক্সকিউজ মি স্যার, উইথ ডিউ রেসপেক্ট, কোথাও ঢোকাটা ইস্যু না, জীবন জীবিকার মানটা হইতেছে প্রশ্ন, স্ট্যান্ডার্ডটা, আমি খেয়ে পরে বেঁচে আসি, আমি কি গু খেয়ে বেঁচে আসি নাকি ভাত খেয়ে বেঁচে আসি এটা প্রশ্ন। আপনি যে জিনিসটাকে দেখাইতে চাইতেছেন বেঁচে আসো তো, এটা নিয়ে তো কথা বলার কী আছে, কোনো না কোনোভাবে কোথাও না কোথাও চাকরিতে ঢুকে পড়তেছে না, কোনো না কোনোভাবে কোথাও না কোথাও চাকরিতে ঢোকা ইস্যু না, আমার যা যোগ্যতা আমি আমার যোগ্যতার সাথে আনুপাতিক চাকরি পাচ্ছি কিনা সেটা হইতেছে প্রশ্ন, আমি কী খেয়ে বেঁচে কিছু একটা খেয়ে তো বেঁচে আসো না, কিছু একটা খেয়ে বেঁচে আসি কিনা এটা প্রশ্ন না, আমি ভাত খেয়ে বেঁচে আসি না গু খেয়ে বেঁচে আসি এটা হইতেছে প্রশ্ন। সো উনি জিনিসটাকে হি ইজ ট্রাইং টু মেক ইট লুক লাইক যে বিসিএস কোটা আন্দোলন শুরুতেই লেখার, হ্যাঁ এটা নিয়ে এত পাগল হওয়ার কিছু নাই, চাকরি বাকরি কোথাও না কোথাও কেউ না কেউ ঢুকে পড়ে, পুরো সোলাইমান সুখন স্টাইল। আচ্ছা, তারপর উনি দাবি করতেছেন, এটা ওনার আরেকটা স্টাইল আমরা সবাই জানি, যে উনি কী জানি বলে, উনি কোনো কিছু বোঝেন না, উনি কোনো কিছু জানেন, 87 দিয়ে কলাম না, উনি কোনো কিছু জানেন না, কখন জানেন না ব্যাপার আছে, বুঝতে হবে যখন ওনার সুবিধা মতো হয় তখন সব বোঝেন সব জানেন, যখন ওনার সুবিধা মতো হয় না তখন উনি এমন একটা ভান করেন উনি কোনো কিছুই জানেন না। এই যে কোটা আন্দোলন হইতেছে সারা দেশে, তখন মনে হয় কয়েক সপ্তাহ ধরপাকড় শেষ, উনি পত্রপত্রিকায় দেখেছেন যে বিসিএসের কোটা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু উনি বিষয়টা গভীরে ঢোকার চেষ্টা করেন নাই। মানে কি, গভীরে ঢুকলে তো কমেন্ট করতে হবে, উনি কমেন্ট করতে রাজি না, বেশি উনি শুরু থেকে লেখার পিছলাইতেছেন, উনি পত্রপত্রিকায় দেখছেন যে কোটা নিয়ে আন্দোলন হইতেছে, কী কী জানি হইতেছে, উনি বিষয়টার গভীরে ঢোকেন নাই। ভাই, এটা তো আপনার এরিয়া, আপনি এরিয়ার গভীরে ঢোকেন না কীভাবে? আপনি তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করেন, আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেন, শিক্ষানীতি নিয়ে কাজ করেন, পলিসিগুলো নিয়ে কাজ করেন, সেটা নিয়ে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় একটা আন্দোলন হইতেছে, উনি সেটাকে ডিসমিস করতেছেন যে আমি হ্যাঁ হ্যাঁ আমি দেখছি কী জানি গণ্ডগোল হইতেছে, ওনারা ওই যে অনেক ইয়ে হয়ে যায় না, যে
1971 সালের মুক্তিযুদ্ধটাকে কিন্তু পাকিস্তানি যারা রাজাকার ছিল তারা অনেকে বলার চেষ্টা করছে যে গন্ডগোল মানে সিভিল ওয়ার, এটা নিয়ে ওনারা খুব আবেগী হয়ে পড়েন। এখন একটা ন্যায্য আন্দোলন, কোটা আন্দোলনের ছেলে পেলেদের জীবন মরণ ইস্যু, একটা ছেলে মেয়েদের চাকরি বাকরি পাওয়া, এটা লাইফের সবচেয়ে স্ট্রেসফুল সময়, তখন উনি ওটার গভীরে ঢোকার চেষ্টা করেন। উনি একটা গন্ডগোল হইতেছে, উনি এটা শুনছেন, আলোচনা পত্র পত্রিকায় দেখছেন, উনি ওটার গভীরে ঢোকেন নাই, মানে বেসিক্যালি এটা নিয়ে উনি কথা বলবেন না কি বলতে চান না। উনি একটা কলাম লিখছেন এত বড় আন্দোলনের পর, হি কেম আউট অ্যান্ড দ্য ফার্স্ট কলাম হি রোড, পর দেখেন কি কি অবস্থা। কেন? কারণ হইতেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন হইতেছে, আওয়ামী লীগ সরকার তো ওনার প্রাণের সরকার, সুতরাং এখন ন্যায় নীতি ওনার সব কিছু ক্লাউডেড, ন্যায় নীতির সংজ্ঞা সব কিছু ফাকড আপ, আপসাইড ডাউন, এখন সাদা হচ্ছে কালো, লাল হচ্ছে নীল, সব কিছু উল্টাপাল্টা। তারপর উনি বলতেছেন সরকারি চাকরির কোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রীতিমতো রণক্ষেত্র হয়েছিল, কোটা আন্দোলনে রণক্ষেত্রে রণক্ষেত্র হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এ ব্যাপারে কী করার আছে কে জানে, কিন্তু তার বাসাটা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে, কত রকম কমপ্লেইন যে করে যাচ্ছেন। আমি তখন একটা এপিসোড করে দেখেছিলাম যে সোলায়মান সুখন কোটা আন্দোলনের নিয়ে কত একটা ভিডিও বানাইছিলেন, উনি পুরাটা টাইম পোলাপানকে ব্লেম করতে করতে, পোলাপান কেন রাস্তা অবরোধ করছে, এই করছে, সেই করছে, এই না সেই না সেই না সেই, ফুল টাইম যে তো সুখন্তের কাজ হলো পাবলিককে ব্লেম করা, কখনো ইয়ে নিয়ে কথা বলবে না, স্ট্যাটাস কো নিয়ে কোনো কথা বলবে না। সো জাফর ইকবাল স্যার তো এখন স্ট্যাটাস কো নিয়ে কথা বলবে না, কারণ এই সরকার ওনার মুক্তিযুদ্ধের চেতনার সরকার, সুতরাং উনি ব্যাশিং ব্যাশিং পোলাপানের কোটা আন্দোলনের মতো একটা জিনিস উনি 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 শুনেন, উনি জানেন না ডিটেলস, গভীরে যান না, পিসিএস পরীক্ষা তো পাগলামি করার কিছু নেই, কেউ না কেউ কোনো না কিছু করে বলে খাইতেছে উনি। তারপর উনি বলতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসাটা কেন ভাঙছে, ওনার কী দোষ ছিল, ওনার কী করার ছিল, আরেকবার পড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর ব্যাপারে কী করার আছে কে জানে, কিন্তু তার বাসাটা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। স্যার এক্সকিউজ মি স্যার, আপনি যেহেতু বয়রা এবং কানা কনভিনিয়েন্টলি, সুতরাং আপনাকে বলি, যেহেতু অনেক আগের ঘটনা তখন উনি সব জানতেন, এগুলো উনি মিথ্যা কথা বলতেছেন, মিথ্যাবাদী হিপোক্রেসি করতেছেন। ঢাকা ইউনিভার্সিটির ভিসির বাসা কেন ভাঙা হয়েছিল জানেন? পোলাপানের উপর ছাত্রলীগ আক্রমণ করছিল ওই দিন রাত 8টা বাজে, শাহবাগে ওরা আন্দোলন করতেছে, পুলিশ আক্রমণ করছে, ছাত্রলীগ আক্রমণ করছে, পোলাপান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে বিচার নিয়ে গেছে, ভিসি কোনো বিচার করে নাই, তাদের কোনো কথা শুনে নাই, এবং ছাত্রলীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, কোনো স্টেটমেন্ট নেয় নাই। আমরা যেগুলো জানি মানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের আশ্রয় প্রশ্রয়ের মধ্য দিয়ে ছাত্রলীগ এগুলো করে বেড়ায় ক্যাম্পাসে, যখন ছাত্র দল ছিল ছাত্র দল করতো। সো এই কারণে পোলাপান ক্ষুব্ধ হয়ে ভিসির ভাষা আক্রমণ করছিল। কোটা আন্দোলনে ভিসির কিছু করণীয় আছে কি নাই এটা ঢাকা ভার্সিটির পোলাপান বোঝে না, এত বড় গাধা ওরা না। আপনি আপনি অ্যাক্টিং লাইক আপনি গাধা, আপনি বুঝতে পারেন না যে আপনি আপনি মানে উনি এখানে গাধার অভিনয় করতেছেন, গাধার রোল প্লে করতেছেন, পার্ট প্লে করতেছেন, উনি বুঝাতে চাইতেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কোটা আন্দোলনে কী করণীয় আছে কে জানে, তার বাসা কেন ভাঙতে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপান কিন্তু এই কারণে ভাঙতে জানাই, কারণ তারা গাধা না। ঢাকা ভার্সিটির পোলাপান জানে যে এইখানে কোটা আন্দোলনের ব্যাপারে, কোটা সংস্কারের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কিছুই করণীয় নাই, এটা যে ধারণা করে এখানে তার কিছু করণীয় আছে সেই গাধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গাধা না, তারা তারা এই জন্য ভাঙতে জানে, তারা ভাঙছে এই কারণে যে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মদ দিয়ে আশ্রয় প্রশ্রয় আক্রমণ করছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটা নিয়ে কোনো কথা বলতেছিল না, কোনো বাধা দিচ্ছিল না, ছিল না পুলিশ পাঠাইছিল না, কোনো ব্যবস্থা নিচ্ছিল না, এই ক্ষোভ থেকে আপনি এটাকে বানিয়ে ফেললেন কি যে কোটা আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসা ভাঙছে, সেখানে কোটা সংস্কারের ক্ষেত্রে ভিসির করণীয় কি না, ভিসির কোনো করণীয় নেই, ছাত্ররা গাধা না, তারা এটা জানে, ওদের কিছু করণীয় নেই, একমাত্র গাধাই ভাবতে পারে যে এখানে ভিসির কোনো কিছু করণীয় ছিল এবং এই ভাবনা থেকে ছাত্র আন্দোলন করছে। সো আমি সরি, আমি আপনাকে কথা বলতেছি না, মানে আমি বলতেছি যে আপনি যেইভাবে করে জিনিসটা আপনি বুঝছেন তাতে করে আপনি কথা হিসেবে প্রতিমান হচ্ছেন না। উনি বলতেছেন যে ছাত্রছাত্রীরা ওনার কত অভিযোগ এই আন্দোলন নিয়ে, কোটা আন্দোলন নিয়ে, ছাত্রছাত্রীরা জানালো তারা কোটা নিয়ে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে যোগ দিচ্ছে, তাই এখন ক্লাস করবে না, আন্দোলন মানেই কাজকর্ম বন্ধ করে দেয়, কাজেই মেনে নেওয়া ছাড়া গতি কি। উনি মেনে নেয়, ওনার এখানে সংহতি নাই, ওনার সেটার সাথে একমত না পোলাপানের সাথে। শাহবাগে আন্দোলনের সময় উনি কী করছিলেন, উনি কিন্তু তখন বলেন না যে মেনে নেওয়া ছাড়া গতি কী, আন্দোলন মানে সব কাজকর্ম বন্ধ করে। উনি তখন সিলেট থেকে উড়ে এসে সেখানে সংহতি জানাইছিলেন, এসে আর একটু পরেও বলবো ওনার সংহতির এখানের আরও কাবজাবগুলা, তখন উনি সংহতি জানাতে সিলেট থেকে দৌড়ে উড়ে আসছিলেন, তখন উনি কথা বলেন নাই যে মেনে নেওয়া ছাড়া গতি কী। কোটা আন্দোলনে ওনার সংহতিটা আসে না, কোটা আন্দোলনের মধ্যে যেহেতু মুক্তিযুদ্ধের চেতনা সরকারের বিরুদ্ধে পোলাপান আন্দোলন করতেছে, এখন ন্যায় নীতি যেটা বললাম সাদা এখন কালো নীল হইতেছে বেগুনি, সুতরাং এখন আর ওনার মেনে নেওয়া ছাড়া গতি কী, পোলাপান ক্লাসে আসতেছে না, ওকে তোমরা ক্লাসে আসতেছে না, কাজকর্ম বন্ধ করে দিয়েছো, কী আর করো, আমি তো অসহায়, উনি অসহায়, ওনার সংহতি নাই আন্দোলনের সাথে, লাইনে লাইনে হইতেছে এইসব নাটক। তারপর উনি বলতেছেন যে পরদিন খবরে পেলাম পুরো ঢাকা শহরকে ছেলেমেয়েরা অচল করে দিয়েছে, এক একটা বিশ্ববিদ্যালয়, একটু দ্রুত পড়ি, এক একটা বিশ্ববিদ্যালয়ে তাদের নিজেদের এলাকার রাস্তাঘাট বন্ধ করে ফেলেছে, ঢাকা শহরের অবস্থা আমরা জানি, শহরের এক কোনায় কিছু, ও মা হঠাৎ করে জানলেন স্যার, 2013 শাহবাগ আন্দোলনের সময় জানতেন না, হঠাৎ করে কোটা আন্দোলনের সময় আপনি টের পাইলেন ঢাকা শহরের কী একটা দুরবস্থা, সে শুনি একটু। এগুলো হচ্ছে হিপোক্রেসি, মানে এত এত কী বলবো, এত ব্লান্ট, মেনে নেওয়াটাও দুঃখকর, কেমনে যে দেখে না কিছু তরুণ প্রজন্ম, এটা একটা মাথায় ঢোকে না। ঢাকা শহরের অবস্থা আমরা জানি, শহরের এক কোনায় কিছুক্ষণ ট্রাফিক বন্ধ থাকলে কিছুক্ষণের মাঝে পুরো শহরে তার প্রভাব পড়ে,
কাজী শহরের বড় বড় ভার্সিটি ইউনিভার্সিটির ছেলেমেয়েরা সবাই যদি নিজেদের এলাকা অচল করে রাখে তার ফল কি ভয়াবহ হবে সেটা চিন্তা করা যায় না। এটি নতুন, এই পদ্ধতিটি নতুন নয়, এর আগেও একবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একই পদ্ধতিতে তাদের দাবি আদায় করেছে। এখন উনি প্রাইভেট ভার্সিটির ছাত্রছাত্রীদেরকেও দোষারোপ করতেছে। মনে আছে প্রাইভেট ভার্সিটির ছাত্রছাত্রীরা তাদের টিউশন ফির উপর ট্যাক্স বসাইছিল, সরকার ট্যাক্সের পরিমাণ বাড়াইছিল, সেটার বিরুদ্ধে আন্দোলন করছিল, খুবই ন্যায্য আন্দোলন। এদেশের সরকার চুরিদারি করে সব টাকা খায় এবং সেই টাকাগুলো পাবলিকের পকেট থেকে নানান প্রক্রিয়া বের করে নিয়ে আসে, এবং ইউনিভার্সিটির পোলাপানি এত টাকা দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, তার উপর আবার এক্সট্রা ট্যাক্স ভ্যাট বসাইছিল, ট্যাক্স না ভ্যাট বসাইছিল, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ওটা অন্য জিনিস এবং ওটা আরও দুঃখজনক জিনিস। একটা ন্যায্য আন্দোলন, উনি উনি ওইটা ওই আন্দোলনের প্রতি ওনার সমর্থন নাই, পোলাপানের কোনো ন্যায্য আন্দোলনের ওনার সমর্থন আছে, শুধুমাত্র ওনার চেতনার সরকারের বিরুদ্ধে আন্দোলন হইলে আর ওনার খাউজানি শুরু হয়ে যায়, আর ভাল লাগে না, ওনার অস্থির লাগতে শুরু করে। উনি এটার মধ্যে ওইটা এনে ঢুকাই দিয়েছে যে পোলাপান এই পদ্ধতিটি নতুন নয়, এর আগেও একবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একই পদ্ধতিতে তাদের দাবি আদায় করেছে। বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের সাত খুন মাপ অভিযোগ করতেছেন উনি, পোলাপান ন্যায্য আন্দোলন করতেছে সরকার, সরকারের মতো এত বড় একটা নিষ্পেষণকারী যন্ত্রের বিরুদ্ধে সাধারণ ছাত্রছাত্রী অসহায় পোলাপান আন্দোলন মানে পুলিশের বিরুদ্ধে মাঠে নামছে, মাইর খাইতেছে, ওনার সেটা নিয়ে দুঃখ নাই, ওনার দুঃখ হইতেছে ওনার চেতনার সরকারের বিরুদ্ধে আন্দোলন চলতেছে, চুলকানির চোটে ওনার ছালপাকল তুলে ফেলতেছে সব। তারা যখন খুশি পুরো শহর, প্রয়োজন হলে পুরো দেশকে, মানুষকে জিম্মি করে ফেলতে পারে, জিম্মি, ওরে বাবারে, স্যার আপনারা জিম্মি করেন নাই 2013 সালে, আপনারা যে তিনটা বড় বড় হাসপাতাল, পিজি হাসপাতাল, তারপর কার্ডিয়াক হাসপাতাল, তারপর ইয়ের মোড়ের মধ্যে বসে পাশে ঢাকা মেডিকেল আপনারা একটা মাস অবরুদ্ধ করে রাখলেন, তখন জিম্মি করা হয় নাই, পোলাপান এখন আন্দোলন করতেছে, একটা ন্যায্য আন্দোলন জিম্মি হয়ে গেল, আর তখন একটা রাজনৈতিক আন্দোলন, আর তখন সেটা জিম্মি করা হয় নাই। আচ্ছা ঠিক আছে, ওকে, তখন তো সেখানে গিয়ে দূরে আন্দোলনের সংহতি জানায় আসছিলেন সিলেট থেকে দূরে, তো প্রয়োজন হলে পুরো দেশকে, পুরো দেশের মানুষকে জিম্মি করে ফেলতে পারে, তাদের কারো কাছে জবাবদিহি করতে হবে না। ও আচ্ছা, ছাত্রলীগ করলে তখন সমস্যা নাই, ওই যখন শাহবাগ আন্দোলন কিন্তু সারা দেশে সব পয়েন্টে পয়েন্টে করা হয়েছিল, এবং মেইন পয়েন্টগুলো শাহবাগ আন্দোলনটার করা হয়েছিল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে অচল করে করে চট্টগ্রাম গিয়ে ধরে সারা বাংলাদেশে, তখন ওনার এগুলো বের হয়ে আসে নাই। যেমন ছাত্রছাত্রীদের ন্যায্য আন্দোলন, তাদের তাদের জীবিকার প্রশ্নে তারা মাঠে নামছে, এখন স্যারের মনে হয় যে জীবিকা নিয়ে টেনশন করার কিছু নেই, একটা কিছু করে বলে খেতে পারবা। হ্যাঁ আচ্ছা, এখন মনে হইতেছে যে জিম্মি করে ফেলতেছে সারা, এখন মনে হচ্ছে ঢাকা শহরটাতে যানজটটা খুব একটা মারাত্মক সমস্যা, ক্রাইসিস। ওকে, তাদের এই কর্মকাণ্ডে যে শিশুটি স্কুলে যেতে পারেনি, যে রোগীটি হাসপাতালে যেতে পারেনি, ও রিয়েলি, এগুলো কই ছিল আগে? আপনারা যখন হাসপাতালের বড় বড় তিনটা হাসপাতালের মোড় এক মাস বন্ধ করে রাখলেন, তখন তো আপনি, তখন আপনার লজ্জা করলো না তখন গিয়ে সেখানে গিয়ে যে বক্তব্য দিয়ে আসলেন? তখন তো আপনার উচিত ছিল সেখানে গিয়ে বলা যে আপনারা তিনটা হাসপাতালের মোড়ের রাস্তা তোমরা এভাবে বন্ধ করে রাখতে পারো না, তোমরা আন্দোলন করো, আমার সমর্থন আছে, তোমরা এখান থেকে সরাই নিয়ে যাও, তখন থেকে কথা বলার নেই, এখন বলতেছেন, রাইট? ওই আপনার ওই যেটা আর কি, যে কারণে আমরা সাফর ইকবাল স্যারকে নিয়ে সমালোচনা না করলেও পারা যায় না, ওনার তিরিং বিরিং, কখন খাটের উপরে ওঠেন, কখন খাটের নিচে নামেন, মানে ব্যাপক অ্যাক্রোব্যাটিক ইয়ে চলতে থাকে আর কি, স্টান্ট চলতে থাকে ওনার। যে রিক্সওয়ালা তার পরিবারের খাবার উপার্জন করতে পারেনি, তাদের কারো জন্য দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এই ছাত্রছাত্রীদের কোনো মায়া নেই, ওরে মায়া মমতা রে খোদা, মারও তো এত মায়া নেই বাচ্চার জন্য, জাফর স্যারের যত মায়া ওনাদের জন্য দেখতে পাচ্ছি আকস্মিকভাবে। তাদের দাবিটি মানবতা বিরোধী অপরাধীদের বিচার বা স্বৈরশাসকের পতনের মতো জাতীয় কোনো দাবি নয়, নিজেদের একটি চাকরি পাওয়ার সুযোগটা বাড়িয়ে দেওয়ার দাবি। উনি নিজেও জানেন হিপোক্রিসিটি, উনি নিজেও জানেন যে আমি যে অবস্থা করছি, যেরকম দেশকে অচল করে রাখছি, হাসপাতালের মুরগুরাকে অচল করে রাখছি, আমার মুখে এই কথা মানা না, কিন্তু চুলকানির কারণে না বলে থাকতে পারতেছি না। এখানে উনি অ্যাড্রেস করতে চেয়েছেন যে মানবতা বিরোধী অপরাধীদের বিচার এবং স্বৈরশাসকের পতনের মতো জাতীয় দাবি নয়, ও ছেলে পেলেদের এটা জাতীয় দাবি না, ওইটা জাতীয় দাবি, জাতীয় দাবি সংজ্ঞাটা কি আপনার কাছে জাফর ইকবাল স্যার? তাইলে রাজনৈতিক দাবি হইলে জাতীয় দাবি, আর অরাজনৈতিক দাবি হইলে জাতীয় দাবি না? এই দেশের তরুণ প্রজন্ম যখন একটা দাবি জানায় তাদের, সেটা জাতীয় দাবি না, কোটা সংস্কার আন্দোলন এটা জাতীয় দাবি না, জাতীয় দাবি হইতেছে হইতেছে এই যুদ্ধাপরাধের বিচার করা, ওইটা জাতীয় দাবি, এগুলো জাতীয় দাবি না, জাতীয় দাবি সংজ্ঞা কি আপনার কাছে? তাইলে সো উনি নিজেও জানেন কোনো জাতীয় দাবি না, মানে লেমনেস, এখন নিজেও জানেন যে উনি হিপোক্রিসিটা কীভাবে স্পষ্ট কন্ট্রাস্টটা এবং সাদা এবং কালো একটা একটা পাশাপাশি পড়ে গেছে, এখন উনি এই জন্যে না বলেও থাকতে পারতেছে না, এত অশান্তি লাগতেছে, আবার একটু জাস্টিফাই করতে হবে এই জন্যে। উনি এটা ছোটো করলেন কীভাবে? ছেলেপেলে নিজেদের একটা চাকরি পাওয়ার সুযোগটা বাড়িয়ে নেওয়ার দাবি, একটা একটা চাকরি, নিজেদের চাকরি পাওয়ার সুযোগ না, নিজেদের একটা চাকরি পাওয়ার সুযোগটা, মানে যতটা লাইট করে উপস্থাপন করা যায় বিষয়, যতটা হালকা অগুরুত্বপূর্ণ গুরুত্বহীনভাবে উপস্থাপন করা, নিজেদের একটা চাকরি পাওয়ার সুযোগটা বাড়িয়ে নেয়, আর চাকরি পাওয়ার সুযোগ। সো ওনার এই এই মানে ওনার তো লেখক মানুষ, ভাষার মোচরটা উনি ভালোই জানেন যে কীভাবে উপস্থাপন করলে জিনিসটাকে হালকা দেখায়। তারা দেশের মানুষকে জিম্মি করে যারা তাদের পাশে দাঁড়িয়েছিল তাদের উপর হয়েছে, যদি আমি জানতাম তারা এরকম করবে, তাদের দাবির বিষয়ে মন্তব্য করা থেকে 100 হাত দূরে থাকতাম।
তারা অবরোধ করবে জানলে আপনি 100 হাত দূরে থাকতেন, অথচ আগে কিন্তু আপনি যারা অবরোধ করছে তাদের 100 হাত দূরে না, আপনি 100 মাইল দূর থেকে এসে যুগ তাদের সাথে যুক্ত হয়েছিলেন। এখন সরকার আপনার চেতনা সরকারের বিরুদ্ধে একটা ন্যায্য আন্দোলন যখন করে অরাজনৈতিক ছেলেপেলেরা, তখন আপনি 100 হাত দূরে থাকতে চান, আর যখন রাজনৈতিক দাবি করে আপনার চেতনা সরকারের পক্ষে যায় তখন আপনি 100 হাত দূর থেকে দৌড়ে এসে সেটার মধ্যে যুক্ত হন। তখন হাসপাতালের, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা হাসপাতালের সামনের মোট অবরুদ্ধ করে রাখেন, তখন আপনার যানজট ইস্যু হয় না, তখন ওই যে হাসপাতালে রোগীকে নিয়ে ইস্যু হয় না, স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে ইস্যু হয় না, তখন ওইগুলো কোনো ইস্যু না। আপনাকে নিয়ে আমাদের সমস্যাটা ওই জায়গাতে, বললে বলেন না বললে নাই, কিন্তু আপনি এমনভাবে হিপোক্রেসিটা যেটা খুবই, এবং হিপোক্রেসি পলিটিশিয়ানরা তো হিপোক্রিট হয় আমরা জানি, এটাতে এটা নো সারপ্রাইজ, আমরা এই জন্য আশাহত হই না, রাইট? আপনি যখন এই হিপোক্রেসিগুলো করেন, যিনি একজন পলিটিশিয়ান, আপনি যদি এখন হ্যাঁ পলিটিক্সে নেমে যান, ভর্তি হয়ে যান আপনি খুললাম খুল্লা ঘোষণা দিয়ে, তাহলে কিন্তু আমরা এত আশাহত হব না, এগুলো এত কথাও বলবো না। তখন এই যে পলিটিশিয়ানরা সারাদিন ফ্লিপ ফ্লপ করে, আমরা কি এগুলো নিয়ে সারাদিন কথা বলি? আপনাকে নিয়ে কেন কথা, কারণ আপনি তো পলিটিশিয়ান না, ওর অ্যাটলিস্ট আপনি পলিটিশিয়ান হিসেবে নিজেকে দাবি করতেছেন না, কিন্তু কাজকর্ম যত পলিটিশিয়ান আছে সবাইকে ছাড়াই গেছেন, এই কারণে এত কথা হয়। এবং আপনি যেহেতু আবেগ নিয়ে খেলেন, আপনি অভিনয় করার চেষ্টা করেন, আপনার কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই, কিন্তু আপনার কাজকর্মে আগা গোড়া গোড়া আগা সব কিছুর মধ্যে পলিটিক্যাল এজেন্ডাও বেয়ে বেয়ে পড়ে এই হিপোক্রেসিগুলো। এবং আপনি তরুণ প্রজন্ম যারা পলিটিক্স ফলো করে না নেসেসারিলি, আপনাকে ফলো করে, তারা তারা তো জানে না পলিটিক্যাল মুভগুলো। আপনি যখন শাহবাগ আন্দোলনে যান, তারা নেসেসারিলি বুঝতে পারেন এখানে কী পলিটিক্সটা জড়িত, তারা ভাবে ও স্যার শাহবাগ আন্দোলন সমর্থন করতেছে, একটা নোবেল কজ। আপনি যখন কোটা আন্দোলনের বিরুদ্ধে আবার এইসব মিচকানো মিচকানো ভাষায় পুরো একটা কলাম নামান, তারা কোটা আন্দোলনের ডিটেলস জানে না, একটা স্কুলের ছেলে, তারা দেখে আপনি এটার বিপক্ষে আসেন, তারা এইভাবে প্রভাবিত হয়। সো আপনি এই কারণে আপনাদেরকে, কিন্তু একটা পলিটিশিয়ান যদি এই কথাগুলো বলতো, একটা স্কুলের পোলাও জানে পলিটিশিয়ানরা মিথ্যাবাদী, সিরিয়াসলি নিত না, কিন্তু আপনি বললে তো সিরিয়াসলি নেয়, আপনার পাঠক গোষ্ঠী আছে এবং তারা জানে যে আপনি পলিটিক্যাল, আপনি একজন অ্যাপলিটিক্যাল মানুষ, ইস্যুটা হইতেছে এই জায়গায়, এবং আপনি এই সুযোগটাকে নিয়ে আপনি অসৎভাবে আপনার ইয়েটাকে ব্যবহার করতেছেন। উনি যদি বিশেষ, তারপর উনি লিখতেছেন, বিশেষ পরীক্ষার ভাই ভাই কী প্রশ্ন করা হয় আমি জানি না, তবে আমি যদি সেই পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকতাম তাহলে আমি নিচের প্রশ্নটি করতাম। তোমরা দাবি আদায় করার জন্যে তোমরা সবাইকে নিয়ে রাস্তাঘাট বন্ধ করে পুরো শহরকে জিম্মি করে ফেলার বিষয়টা সমর্থন করো? স্যার আপনাদের কাছে, আপনার কাছে আমাদের এই প্রশ্নটা ছিল, কিন্তু যাক সেই প্রশ্ন করে লাভ নাই, অত কথা বললে তো লাভ নাই স্যার, ওই যেটা বললাম ঘুমের মানুষকে জাগানো যায় না। সো হ্যাঁ স্যার, এখন ব্যাপার হচ্ছে যে আমি এই প্রসঙ্গে এই তখনকার দাবি আন্দোলন কোট আন্দোলন নিয়ে ওনার যে হিপোক্রেসিটা, মানে নির্লজ্জ হিপোক্রেসিটা, তখন তো আমার চ্যানেল ছিল না, কথা বলি নাই, এই সুযোগে একটু বললাম। উনি এরকমই, উনি একই পলিসি 2005 সালে যখন জামাত বিএনপি জামাত আমলে প্রপোজড হয়েছে, উনি তখন ফাটাই ফেলছে কলাম লিখে, একই জিনিসের কন্টিনিউয়েশন এখন যখন আওয়ামী লীগ সরকার আমল, উনি এটাকে সমর্থন করে যাচ্ছে, উনি এটার সাথে খুব হাততালি দিয়ে যাচ্ছে। সো সেইগুলো কোনো ইস্যু নেই, এগুলো মানে এরকম মতানৈক্য থাকতেই পারে। উনার যদি অনেস্ট পজিশন হয়, উনি যদি অনেস্টলি ওটাকে অসমর্থন করতেন, ওকে ফাইন, আমি একমত হই বা না হই, ওটা সবার পজিশন এক এক পজিশন, এক একজন এক এক পজিশন থাকতেই পারে, ফাইন, ওটা ওনার অপিনিয়ন, ওনার পজিশন, উনি ওটার সাথে একমত না, গুড ফর ইউ। কিন্তু ইস্যু সমস্যাটা সেখানে না, একই জিনিস উনি একসময় একমত, একসময় একমত, একসময় প্রতিবাদে ফেটে পড়েন, একসময় সাপোর্ট দেন। উনি ছাত্রলীগের ছেলেপেলের মাথায় হাত বুলাইতে যান, যারা ছাত্রলীগের সন্ত্রাসী তাদের মাথায় হাত বুলাইতে যান, আর শিবিরের একটা ছেলেকে বলে যে তুমি শিবির করো, তোমার সাথে আমি কথাই বলবো না, মানে সাব হিউম্যান হিসেবে তাকে উপস্থাপন করেন। তারপর উনি হইতেছে যে শাহবাগ নিজে হইতেছে গিয়ে চার রাস্তার মোড় বন্ধ করে রাখেন, আবার চার রাস্তার মোড়ে যখন আন্দোলন করে, যে আন্দোলনটা ওনার চেতনা সরকারের জন্য আনকমফোর্টেবল, ইনকনভিনিয়েন্ট, তখন আবার উনি যে এগুলো নামানো শুরু করে দেন, সমস্যাটা হইতেছে এই জায়গাতে। আপনি যদি পলিটিক্স করতে চান, মিথ্যা কথা বলতে চান, অসততা করতে চান, হিপোক্রিট আচরণ করতে চান, কোনো সমস্যা নাই, পলিটিক্স করতে চান, পলিটিক্যাল আপনি ঘোষণা দিয়ে নেমে যান, ভর্তি হয়ে যান, আপনার কাছ থেকে কারো কোনো এক্সপেকটেশন থাকবে না, আপনি কথা বললে সবাই জানবে আপনি মিথ্যা বলতেছেন, আপনি হিপোক্রেসি করতেছেন, দ্যাটস হোয়াট উই এক্সপেক্ট অফ দ্যাম। কিন্তু আপনাকে নিয়ে এত কথা হয় যেই কারণে আমরা অ্যাভয়েড করতে পারি না, কারণ হচ্ছে আপনি অ্যাপলিটিক্যাল একটা ভাব ধরে আপনার তরুণ প্রজন্ম, যুবক সমাজ, যারা তরুণ প্রজন্ম তারা আপনাকে বিশ্বাস করছিল, আপনার উপর আস্থা রাখছিল, আপনি তাদের সেই বিশ্বাস আস্থাটার অমর্যাদা করতেছেন।